আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে জল অথবা পানি দেখলে কি হয়, কিতাবের মধ্যে এই বিষয়ে কি উল্লেখ করা হয়েছে। অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকতে পারেন। সম্মানিত বন্ধুরা, স্বপ্নে আপনার জল অথবা পানি দেখা, তো জল দেখা ইহা কখনো কখনো স্বপ্ন দর্শনকারীর জন্য মারাত্মক বড় ধরনের উন্নতির ইঙ্গিত বহন করে। মারাত্মক বলার সাথে সাথে অনেকেই হয়তো বা ভেবেছেন মারাত্মক ক্ষতি, কিন্তু বিষয়টা এমন না। মারাত্মক উন্নতি অর্থাৎ হঠাৎ করে কোনো ধরনের আচমকা কোনো ধরনের উন্নতি আপনার উপর হয়ে যাবে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ জল পান করতে দেখে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্ন দর্শনকারী গভীর জ্ঞানে মত্ত হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ আপনার জল থেকে মাছ ধরতে দেখে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার ইঙ্গিত। জলের মধ্যে যদি কেউ ডুবে যেতে দেখে অথবা জলের মধ্যে কেউ সাঁতার কাটতে দেখে তাহলে এই স্বপ্ন দেখা স্বপ্ন দর্শনকারীর জন্য দীর্ঘায়ু লাভের ইঙ্গিত বহন করে থাকে, অথবা সে এই আপনার জীবনের মধ্যে কোন ধরনের মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে এই ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে সে প্রচুর জলের মাঝখানে মধ্যখানে অবস্থান করছে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্ন দর্শনকারীর জন্য প্রচুর ক্ষয়ক্ষতির ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে দেখতে পেল যে সে নিজে জল থেকে কোনো মানুষকে উঠাচ্ছে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্ন দর্শনকারী সে অল্প পরেই কোনো কিছু মুখস্থ করতে পারবে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখে জলের মধ্যে তার বাড়ি অথবা তার এলাকা অথবা তার আশপাশের কোনো কিছু ডুবে গিয়েছে অথবা প্রচুর বেশি পরিমাণের জল তাহলে এই সমস্ত স্বপ্ন দেখা স্বপ্ন দর্শনকারী সে কোনো হতাশাগ্রস্ত হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।